সন্ধেবেলা বা ব্রেকফাস্টে হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে হলে দশ মিনিটে বানিয়ে নিন পাউরুটি আর সেদ্ধ আলু দিয়ে মজার এই ব্রেকফাস্ট আপনারা দেখছেন টুয়ার রান্নাঘর সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ আলু কাঁটা চামচ দিয়ে আলুটাকে ভেঙে মেখে নিচ্ছি আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে যাতে ভেতরে জল না ঢুকে যায় একটু শক্ত এরকম রাখতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দেব টু টেবিল স্পুন মতন ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি দু টেবিল স্পুন ধনে পাতা কুচি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা টু টি স্পুন চাট মশলা বা ভাজা মশলা দিলেও হবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো লবণ সব কিছু মেখে নেব তার আগে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন টমেটো সস টমেটো সসটা দিলে খেতে কিন্তু ভীষণ চটপটা হবে টক ঝাল মিষ্টিটা সমানভাবে হবে আর খেতেও ভালো লাগবে ভালো করে কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়ে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর এক সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব নেক্সট স্টেপে নিয়ে নিয়েছি কয়েকটা পিস পাউরুটির পাউরুটিগুলো আমি একটু ছোট সাইজ নিয়ে নিয়েছি আপনারা একটু বড়ো সাইজের নেবেন তাহলে এইভাবে কাটতে খুব সুবিধা হবে একটা গ্লাস বা বাটি দিয়ে এইভাবে কেটে গোল করে নেব। সবকটা করে নিচ্ছি আর এই সাইডের অংশটা কিন্তু রেখে দেব এটা পরে কাজে লাগবে ঝটপট এটা তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ মজার ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন পাউরুটির সাইডের অংশগুলো মিক্সিতে দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ মতন ময়দা এবার একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তারপরে জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব ময়দার বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যেতে পারে এক সাইডে রেখে দেব আর এদিকে ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি এরপর মাঝখানে কিছুটা আমি পুর দিয়ে দিচ্ছি আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে বসিয়ে নেব হাত দিয়ে চেপে এটাকে বসিয়ে নিতে হবে এবার ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একদম হালকা করে একটু এপিটোপিট করে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে তা না হলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যাবে তারপর ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে ভালো করে এপিটোপিট মাখিয়ে নেব। কয়েকটা করে আমি রেখে দিচ্ছি এদিকে একটা ননস্টিক প্যানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে হাই হিটে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর লো হিটে দিলে কিন্তু পাউরুটি দিয়ে যেহেতু তৈরি করেছি তাই খুব তাড়াতাড়ি তেল টেনে নেবে এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেল না ছিটকে যায় দুপিট ভাজা হয়ে গেছে এবার তুলে আমি পরিবেশন করে দিচ্ছি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো আর খুবই ক্রিস্পি হয় বানানো খুব সহজ ঘরোয়া কয়েকটা উপকরণে আপনার তৈরি করে নিতে পারবেন গরম গরম চা বা সস যে কোনো সাথে আপনারা পরিবেশন করতে পারবেন আজকের মতো আসি বন্ধুরা আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন